हेलो फ्रेंड्स, वेलकम टू माय सुमी डेयरी चैनल। तो आज के तो बुधवार और कल के काली पुजो, तो लाइटिंग एखोनो होयनी। तो जे दादा इससे माने आमार बरेर जेठुर छेले, माने और दादा है तो आमारो दादा। तो दादा प्रति बछर काली पुजार समय आसे, देखो प्लेन जाच्छे उपर थेके। तो दादा एसे दादाई लाइटिंगटा करे। तो दादा एखन उठे गेछे उपरे, आर देखो सन्ध्या होये गेछे, कालो कालो, तोमादेरके भालो करे देखाते पाच्छि ना। प्राय सन्ध्या होते जाच्छे। तो जे आमादेर बाड़ीर सामने जे फुल गाछटा आछे, कि कागज फुल बोले नाकि, तो ओई गाछटार मध्ये लागाच्छे। আর এখন বাড়িতে যে মোমবাতি জ্বালানো হচ্ছে 14টা, তো সব জায়গায় দেওয়া হচ্ছে, ঘরের দরজায়, বাথরুমে, পেছনে, মানে যেখানে যেখানে দেওয়া দরকার সেখানে 14টা দিয়ে দিয়েছে। আর কালকে প্রদীপ জ্বালানো হবে। তো টুনি লাইট তো এখনও জ্বালানো কমপ্লিট হয়নি, লাগানো, তো এখন ওই তার ফার্স্ট ঠিক করছে দুজনে মিলে, দুই ভাই মিলে। তো দাদা আবার উঠছে, অন্ধকারে দেখা যাচ্ছে না, দেখো রাত হয়ে গেছে, সন্ধ্যা আর কি। এই তুলসী মঞ্চে দিয়েছে প্রদীপ, সরি প্রদীপ তো নয়, মোমবাতি। তো সব জায়গাতেই দিয়েছে পাঁচিলের উপরে। দেখো বরের পাগলামি। তো সব ঠিকঠাক করে লাস্টে জ্বালাতে পেরেছে, দাদা এখন উপরে বসে আছে। তো ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাই লাইটিং এর। দেখো জ্বালা জ্বালিয়েছে, আর এদিকে একটা পেয়ারা গাছে দিয়েছে যে সাদা, আর এটা হলো ব্লু। কালকে তো কালী পুজো, আর আমি দুদিনের ভিডিওটাই অ্যাড করে আজকে আপলোড করব। তো কালকে যেহেতু কালী পুজো, আর পুজোর দিনে মা একটা টিপ এনেছে ঠাকুরের জন্য। তো দেখো টিপটা লাগানোর জন্য যে বটপাটা ছিঁড়ে নিয়েছে, আর এই যে টিপটা মা কালীকে পরাবে, এটা সোনার টিপ তৈরি করেছে। তো এই বটপাটা দিয়ে এই যে আঠা লাগিয়ে, মানে কষ্টটা দিয়ে মা কালীর কপালে পরিয়ে দেবে। দেখো তো দেখো টিপটা পরিয়ে দিয়েছে, সুন্দর লাগছে। তো পুজো কমপ্লিট হয়ে গেছে, দেখো। আর দেখো ঠাকুরের মুখটা খুব সুন্দর লাগছে না, বোঝা যাচ্ছে না অতটা। সন্ধে হয়ে গেছে, আর এখন এই যে প্রদীপ জ্বালানোর প্রস্তুতি চলছে, সলতে আর তেল প্রদীপে সব দিয়ে এবার প্রদীপগুলো জ্বালানো হবে। তো মা এবার সব এক এক করে প্রদীপগুলো জ্বালিয়ে নিচ্ছে, এবার সব জায়গায় দেবে। তো দেখো ঘরের সব দরজা দেওয়া হয়ে গেছে, এবার বাথরুমে যাচ্ছে, যে বাথরুমের সামনে দিয়েছে, কারণ দিতে হয় বাথরুমের সামনে, আর এই দরজার সামনে, আর ওইদিকে পেছনে অনেক গাছ আছে, দেখো গাছের গোড়ায়ও দিয়েছে তুলসী মঞ্চপে, আর পাঁচিলে, এদিকে সব জায়গায় দিয়েছে। সন্ধ্যা দিচ্ছে, আর সন্ধ্যা দেওয়া হয়ে গেলেই বাজি কিনতে যাবে মা বাবা আর গুড্ডি মিলে, আর আমরা একটু যাব ফুচকা খেতে। তো চলো, আমাদের পাড়ার পুজোর এই লাইটিং। তো এখানে এটা হলো আমাদের মন্দির। তো যেহেতু আমরা ঠাকুর দেখতেই এসেছি মেনলি, তো তারপরে ভাবলাম যে একটু ফুচকা খেয়ে আসি।
দাদা ছবি তুলছে। তো এটা মন্দির আমাদের, আর এই মন্দিরের মধ্যেই ঠাকুরকে বসানো হয়েছে। বেশি বড় করে হয়নি, এবারে ছোটের মধ্যে হচ্ছে। আমরা ফুচকা দোকানে চলে এসেছি, আর কাকু তো আলু মাখছে। হ্যালো বন্ধুরা, তো সবাইকে কালী পুজোর শুভেচ্ছা ও ভালোবাসা। তোমাদের সামনে তো এতক্ষণ আসিনি, তো এখন বাজি কিনে আনা হয়েছে, কারণ বাজি কেনার জন্য কালীকে যাওয়া হয়েছিল। তো বাজি পায়নি, আর তো অনেক দোকানেই ঘুরেছে, কোথাও বাজি পায়নি। বাজি নাকি ব্যান্ড করে দেওয়া হয়েছে, আর শব্দবাজি তো ফাটানোই বারণ। তো আজকে তাও গেছিলো আনতে, তো এখন নিয়ে এসছে অনেকগুলো বাজি, তো সেগুলো এখন ফাটাবো। তো চলো তোমরাও দেখবে, তো চলো এনজয় করি, তোমরা আমাদের সাথে সাথে এনজয় করো। চলো বাজি ফাটানো যাওয়া যাক। কেমন লাগছে? ভালো লাগছে। আরে আমার জ্বালা সবাই সবাই একসাথে আছে, খুব ভালো লাগছে। অন্য অন্যবার তো মা থাকে না।
বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে আর তোমাদের কতটা ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর দিওয়ালিতে তোমরা কতটা এনজয় করেছো সেটাও আমাদেরকে জানাতে পারো। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য একটা ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর সাবধানে বাজি ফাটাও, আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। তো যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। তো আজকের মতো টাটা।